এই অ্যাপিটিউডে আমি নেটওয়ার্ক আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। নেটওয়ার্ক আর্কিটেকচারটা কি? নেটওয়ার্ক আর্কিটেকচার হচ্ছে আপনারা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন নেটওয়ার্ক দেখে থাকবেন, দেখবেন একটির সঙ্গে আরেকটির গঠন ও কার্যপদ্ধতি ভিন্ন ভিন্ন টাইপের। অর্থাৎ গঠন ও কার্যপদ্ধতি অনুযায়ী নেটওয়ার্কের বিভিন্ন ধরনের আর্কিটেকচার রয়েছে। আমরা এখানে সে সম্বন্ধে একটু জানব। কম্পিউটারে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আর্কিটেকচার রয়েছে। এর মধ্যে ইথারনেট, টোকেন রিং, ফিডি, এটিএম, আর্কনেট ইত্যাদির নাম উল্লেখযোগ্য। তবে বর্তমানে ইথারনেট ব্যতীত অন্য অন্য নেটওয়ার্কের ব্যবহার খুবই সীমিত। অর্থাৎ ইথারনেট নেটওয়ার্ক আর্কিটেকচারটাই 99% জায়গায় ব্যবহার করা হয়। অর্থাৎ প্রায় সব জায়গায় এই ইথারনেট নেটওয়ার্ক আর্কিটেকচারটা ব্যবহার করা হয়। তাই আমি অন্য অন্য যে আর্কিটেকচার রয়েছে সেগুলো আমি এখানে আলোচনা করছি না, শুধু ইথারনেট নেটওয়ার্ক আর্কিটেকচার নিয়ে আলোচনা করছি। এই ইথারনেট আর্কিটেকচারটা গতির উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। 10 Mbps ইথারনেট, 100 Mbps ইথারনেট এবং 1000 Mbps ইথারনেট, এগুলো হচ্ছে এর গতি। এই গতির উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। আবার 10 Mbps ইথারনেটকে ভিন্ন মিডিয়া অনুসারে কয়েক ভাগে ভাগ করা যায়। অর্থাৎ এই 10 Mbps এ কাজ করে কিন্তু বিভিন্ন ধরনের মিডিয়া এখানে ব্যবহার করা হয় এক একটায়। আমি এই এখানে চারটি ভাগ দেখিয়েছি, চারটি নিয়ে আমি এখন আলোচনা করব। 10/5, 10/2, 10/t এবং 10/FL আমি একটা একটা করে এখানে আমি দেখাবো। প্রথমেই দেখা যাক 10/thicknet ইথারনেট এটা কি। 10 বলতে এখানে বুঝিয়েছে নেটওয়ার্কের গতি, অর্থাৎ 10 Mbps, মিলিয়ন বিটস পার সেকেন্ড, এক সেকেন্ডে মিলিয়ন বিট ডাটা প্রেরণ করতে পারে। 10 বলতে এখানে গতি। এবং 10/5, 5 হলো নেটওয়ার্কে ব্যবহৃত ক্যাবল সেগমেন্টের দূরত্ব। অর্থাৎ একটা ক্যাবলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত 500 মিটার পর্যন্ত দূরত্ব হতে পারে। ধরি দুইটা কম্পিউটার দিয়ে আমি নেটওয়ার্ক তৈরি করছি, তাহলে ক্যাবলের এই প্রান্তে একটা কম্পিউটার বসাইলাম এবং অপর প্রান্ত পর্যন্ত এই ক্যাবলটার দূরত্ব সর্বোচ্চ হতে পারবে 500 মিটার। এর বেশি দূরত্বে যদি কম্পিউটার বসানো হয় আর একটা, তাহলে নেটওয়ার্কে কাজ করবে না। এখানে সেই 5 দ্বারা বোঝানো হয়েছে 500 মিটার পর্যন্ত সেগমেন্টের দূরত্ব হতে পারবে। এখানে ব্যবহার করা হয় থিক কোয়াক্সিয়াল ক্যাবল, ক্যাবল সম্বন্ধে আমি বলেছি। এবং এই যে ক্যাবল, এই ক্যাবলের 2.5 মিটার দূরত্বে একটি একটি করে চিহ্ন থাকে, সেখানে কোনো নোড যোগ করা যায়। নোড বলতে কম্পিউটার অথবা প্রিন্টার, এগুলো সেই 2.5 মিটার দূরত্বে যেখানে একটা একটা চিহ্ন থাকে সেখানে একটা একটা করে বসিয়ে দেওয়া যায়। এর কম হলে আবার অনেক সময় কাজ করে না, অর্থাৎ 2.5 মিটারের কম হলে অনেক সময় আবার ঠিকমতো কাজ করবে না। তাহলে 10/5 সর্বোচ্চ 500 মিটার দূরত্বে একটা একটা নোড বসানো যায়, এটা হচ্ছে 10/5। এরপর রয়েছে 10/t ইথারনেট। এখানেও 10 হলো নেটওয়ার্কের গতি, 10 Mbps, 2 হলো নেটওয়ার্কে ব্যবহৃত সেগমেন্টের দূরত্ব, 2 বলতে এখানে বোঝানো হয়েছে 200 মিটার। যদিও 10/2 200 মিটার বোঝানো হয়েছে সেগমেন্টের দূরত্ব, কিন্তু এখানে 200 মিটার কাজ করে না, এটা লেখার সুবিধার্থে 2 লেখা হয়েছে। এখানে সেগমেন্টের দূরত্ব সর্বোচ্চ 185 মিটার, অর্থাৎ কেবলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব সর্বোচ্চ 185 মিটার হতে পারবে। এর বেশি যদি দেওয়া হয় তাহলে নেটওয়ার্কটি কাজ করবে না। এখানে থিন কোয়াক্সিয়াল ক্যাবল ব্যবহার করা হয় এবং এই কোয়াক্সিয়াল ক্যাবলে কম্পিউটারে কানেক্ট দেওয়ার জন্য BNC কানেক্টর ব্যবহার করা হয়। এখানে RJ45 নয়, সব কোয়াক্সিয়ালের জন্যই BNC কানেক্টর ব্যবহার করা হয়। এবং
এই ক্যাবলের দুই প্রান্তে দুইটা টার্মিনেটর ব্যবহার করা হয়, নতুবা নেটের সিগন্যাল ডিস্ট্রয় করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছি 10 বেস টি ইথারনেট, 10 বেস টি এর 10 হচ্ছে নেটওয়ার্কের গতি, অর্থাৎ সেই পূর্বের মতোই 10 হলো 10 এমপিবিএস, এবং টি দ্বারা বোঝানো হয়েছে ইউটিপি ক্যাবল, আনশিল্ডেড টুয়েস্টেড পেয়ার ক্যাবল, যেটা আমরা ক্যাবল অধ্যায়ে ভালো করে বুঝিয়েছি। অর্থাৎ টি বলতে এখানে টুয়েস্টেড ক্যাবল, আমরা ফোন লাইনের মতো একটা ক্যাবল ব্যবহার করে থাকি, তবে ফোন লাইনের চেয়ে এখানে ক্যাবল বেশি থাকে, অর্থাৎ এখানে 4 জোড়া ক্যাবল থাকে, মোট 8টি ক্যাবল থাকে, এবং এখানে কানেক্টর ব্যবহার করা হয় RJ45 কানেক্টর। এক্ষেত্রে প্রতিটি সেগমেন্টের দূরত্ব 100 মিটার হতে পারবে, এর বেশি হতে পারবে না। আমরা যে ইথারনেটটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এটা হচ্ছে 10 বেস টি, অর্থাৎ আমরা যে লোকাল এরিয়া নেটওয়ার্কগুলো দেখব, ম্যাক্সিমাম নেটওয়ার্কই আমাদের এই 10 বেস টি ইথারনেটে দেখা যাবে। এবং এক্ষেত্রে আমরা সাধারণত রিং টোপোলজি ব্যবহার করে থাকি এবং একটা হাবের মাধ্যমে কম্পিউটারগুলোকে যুক্ত করি। এবং এখানে যে নেটওয়ার্ক আমরা ব্যবহার করি সেখানে ইউটিপি ক্যাবলের দূরত্ব এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 100 মিটারের বেশি হতে পারবে না, 100 মিটারের বেশি হলে সেটা কাজ করবে না। তারপরে হচ্ছে 10 বেস FL ইথারনেট, এখানেও 10 হলো নেটওয়ার্কের গতি, 10 এমপিবিএস, এবং FL বলতে বোঝানো হয়েছে ফাইবার অপটিক। এই নেটওয়ার্কে ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার করা হয় এবং এর ক্যাবল সেগমেন্টের দূরত্ব 2000 মিটার, অর্থাৎ এটা বহু দূর পর্যন্ত নেওয়া যায়। এবং এই নেটওয়ার্কও স্টার টোপোলজি ব্যবহার করা হয় এবং স্টার টোপোলজি ব্যবহার করার কারণে এখানে হাব বা সুইচের ব্যবহার করতে হয়। আমি পূর্বেই বলেছি যে স্টার টোপোলজিতে অবশ্যই হাব অথবা সুইচ ব্যবহার করতে হবে এবং প্রতিটা কম্পিউটার বা প্রিন্টার থেকে সেখানে গিয়ে ক্যাবলটা কানেক্ট হবে। যদিও এর ক্যাবল সেগমেন্টের দূরত্ব অনেক বেশি, কিন্তু 10 বেস টি FL ইথারনেটে ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার হয়, এই ক্যাবলটা দামে অত্যন্ত বেশি হওয়ায় সাধারণত আমরা 10 বেস টি ইথারনেটটা ব্যবহার করে থাকি, কারণ ইউটিপি ক্যাবলের দাম ফাইবার অপটিকের চেয়ে অনেক কম। এটা হচ্ছে মূলত ইথারনেট নেটওয়ার্ক আর্কিটেকচার।